Assalamu alaikum, dear viewers. How are you today? I hope that you are safe, sound and great by the grace and mercy of Almighty Allah. Welcome to Nasir's Club. This is Nasir once again before you, and today in this video I'd like to teach you which is all about article. Today is the third part of article. So before going to start our class, you have to know the language. What is language? And you have to know what is grammar. Grammar is nothing but some rules that can be applied on the four element. Reading, writing, listening, speaking, you know. Amra jani je 6 theke mane 5 theke chote thekei Bangladesher government je textbook diyeche, ei textbook e reading, writing, listening, speaking charta part আলোচনা করা হয়েছে, বাট বাস্তবে পরীক্ষা হলে আমরা জাস্ট রিডিং আর জাস্ট হচ্ছে রাইটিং এর দুইটা পার্টের পরীক্ষা দিই না, আমাদের কেউ স্পিকিং পার্ট নাই না আমাদের কেউ লিসেনিং পার্ট নাই। আর্টিকেল হচ্ছে এ অ্যান্ড দা, আর্টিকেল ব্যবহার করি আমরা নির্দিষ্ট অনির্দিষ্ট ক্ষেত্রে। আমরা যে কোনো ব্যক্তি বস্তু যাই হোক না কেন, যখন কাউকে আইডেন্টিফাই করব বা চিহ্নিত করব বা সেটা সম্বন্ধে বলবো, তখন একটা হবে নির্দিষ্ট আরেকটা হচ্ছে অনির্দিষ্ট। এটা হচ্ছে এটার মূল বিষয়। আর এটার জন্য আমাদের 44টি সাউন্ড রয়েছে, 20টি হচ্ছে ভয়েল সাউন্ড আর 24টি হচ্ছে কনসোন্যান্ট সাউন্ড। ওয়েল, যারা আপনারা আমার আগে ভিডিওগুলো দেখেননি তারা দেখে আসতে পারেন। আর আমরা আজকে এই থার্ড পার্টে চলে এসেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রবলেম সলভ করি। এখানে দেখুন, ডু ইউ হ্যাভ পেন্সিল, আমরা জাস্ট এই সেন্টেন্সটি যদি কোথাও পাই এবং তারপরে যদি ফুল স্টপ পাই, তাহলে আমরা এখানে চোখ বুঝে কি দেব, সেটা হচ্ছে এ দেব, কারণ এটা হচ্ছে কনসোন্যান্ট। এর মানে হচ্ছে যে আপনার কাছে কি একটি পেন্সিল আছে? নর্মালি আমরা এখানে এ এন দিয়ে শুরু করব, কারণ এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। বাট এই পেন্সিল নিয়ে, এই পেন্সিল সম্বন্ধে যদি অতিরিক্ত কোনো তথ্য দেওয়া থাকে, যেমন এখানে দেওয়া আছে উইচ আই গেভ ইউ, মানে যেটি আমি দিয়েছিলাম তোমাকে, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ালো যে ডু ইউ হ্যাভ পেন্সিল, তোমার কাছে কি পেন্সিল আছে, তোমার কাছে কি পেন্সিল আছে, যেটা আমি দিয়েছিলাম, যেটা আমি দিয়েছিলাম, যেটা বলতে এখানে ডেফিনিট হয়ে যায়, মানে যেটা ওনাকে অলরেডি আগে দিয়েছিলাম সেটা কিন্তু উনি চিনেন, যার কারণে এই পেন্সিল সম্বন্ধে অতিরিক্ত তথ্য আপনার এই উইচ দিচ্ছে এবং হচ্ছে এই যে গেভ ইউ, মানে যেটা দেওয়া হয়েছে। সো অবশ্যই মাথায় রাখতে হবে যে এখানে তখন আ না হয়ে দা হয়ে যাবে। এরপরের এক্সাম্পলে চলে যাই, সেটা হচ্ছে যে আই ওয়ান্ট টু বাই, আমি কিনতে চাই অ্যাপার্টমেন্ট। আমি যদি এই সেন্টেন্সটা এখান পর্যন্ত রাখতে চাই, তাহলে হবে কি আই ওয়ান্ট টু বাই অ্যান অ্যাপয়েন্টমেন্ট, এখানে রয়েছে এ, তাহলে আছে কি অ্যান অ্যাপয়েন্টমেন্ট, আমি একটি অ্যাপয়েন্টমেন্ট কিনতে চাই। নর্মালি এ অ্যান দিয়ে এটা শুরু হবে, বাট যদি আমি সেন্টেন্সকে বড় করতে চাই, তাহলে ব্যাপারটা দাঁড়াবে যে আমি অ্যাপার্টমেন্ট কিনতে চাই যা বা যেটা আমি দেখেছিলাম, মানে ভিজিট করেছিলাম। তো যেটা আমি দেখেছিলাম বলতে একটা সুনির্দিষ্ট অবশ্যই ফ্ল্যাটে গিয়েছিলাম বা অ্যাপার্টমেন্টে গিয়েছিলাম, সেটা দেখা হয়েছিল, সেটা এখানে স্পষ্টভাবে প্রুফ করছে, যার কারণে তখন আর অ্যান হচ্ছে না, তখন এখানে কী হবে, দা হবে। পরের এক্সাম্পলে চলে যাই, দিস ইজ ওয়াচ, আমরা নর্মালি সেন্টেন্স এখানে শেষ করে দিলে দিস ইজ আ ওয়াচ, মানে এটা হচ্ছে একটি ওয়াচ, নর্মালি এ অ্যান দিয়ে আমরা শেষ করে ফেলবো। বাট এই ওয়াচ সম্বন্ধে যদি অতিরিক্ত তথ্য দেয়, যেমন হচ্ছে যে দিস ইজ ওয়াচ দ্যাট, মানে যেটা বলতে ওইটা, মানে ওই ওয়াচটা আমার ভাই দিয়েছিল, তাহলে দেওয়ার বিষয়টা কি দিয়েছিল, এই ওয়াচ দিয়েছিল। তাই এতগুলো শব্দ নিয়ে অতিরিক্ত তথ্য প্রদান করছে এই ওয়াচ সম্বন্ধে, তাই এটা ডেফিনিট হয়ে যাচ্ছে, নির্দিষ্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এখানে আ না হয়ে কী হবে, দা হবে। এরপর দেখুন, ডু ইউ হ্যাভ ওয়াটার আর কফি, আমরা এখানে কি দিতে পারি? আমরা তো এখানে প্রত্যেকটা জায়গাতে এখানে এ দিয়েছিলাম প্রথম অবস্থায়, এখানে প্রথম অবস্থায় অ্যান দিয়েছিলাম, এখানে যখন সেন্টেন্স দিস ইজ ওয়াচের মধ্যে ছিল তখন এখানে আ দিয়েছিলাম। আচ্ছা, এখানে কি দিতে পারি আমরা এই সেন্টেন্সের মধ্যে, যে ডু ইউ হ্যাভ কফি আর হচ্ছে ওয়াটার, তোমার কাছে কি কফি বা ওয়াটার আছে?
হ্যাঁ, এখানে কি দিতে পারি? অনেকে ভাবতে পারেন যে এখানে ডাব্লিউ আছে ওয়াটার, তাহলে এ দিতে পারি এন না দিয়ে। কিন্তু মাথায় রাখতে হবে যে ওয়াটার, কফি এগুলো গণনা করা যায় না, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা এ এন বসাবো। যেহেতু ওয়াটার গণনা করা যায় না, কফি গণনা করা যায় না, তবে হ্যাঁ এক কাপ কফি গণনা করা যায়, এক কাপ ওয়াটার বা এক গ্লাস ওয়াটার গণনা করা যায়। যা হোক, সেটা আমরা যাচ্ছি না, সেই ডিটেলস বিষয়ে আমরা সামনের ক্লাসগুলোতে আসব। তাহলে ডু ইউ হ্যাভ ওয়াটার, এখানে ক্রস হবে, মাথায় রাখতে হবে। ডু ইউ হ্যাভ, এ ওয়াটার হয় না, মানে তোমার কাছে কি একটি ওয়াটার আছে, এটা হয় না। আর ডু ইউ হ্যাভ দ্য ওয়াটার, আমরা দিতে পারবো না। কেন দিতে পারবো না? কারণ আমরা এখানে ফুল স্টপ দিচ্ছি, এখানে সেন্টেন্সটা শেষ করছি, অতিরিক্ত কোনো তথ্যই নেই। সেক্ষেত্রে আমরা দাও দিতে পারবো না, দাও দিতে পারছি না, আর এ এন দিতে পারছি না, কারণ এটা হচ্ছে আনকাউন্টেবল, মানে যেটা গণনা করা যায় না, সেক্ষেত্রে এখানে ক্রস হবে। বাট আমি যদি সেন্টেন্সটা বড় করতে চাই, যেমন হচ্ছে যে দ্যাট আই, দ্যাট মানে এই ওয়াটারের কথা বলা হচ্ছে, দ্যাট মানে এই ওয়াটার, এই কফির কথা বলা হচ্ছে, যা আই টুক ইয়েস্টারডে, যেটা আমি গতকালকে খেয়েছিলাম বা নিয়েছিলাম। তো এই যে নেওয়ার বিষয়টা কার কথা বলছে? এই ঠিক কফির কথাই বলছে, যেটা আমি গতকাল খেয়েছিলাম বা নিয়েছিলাম। সেক্ষেত্রে আপনাকে এখানে তখন দা দিতে হবে, কারণ সেটা তখন এখানে ডেফিনিট হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে সেটা তখন সেখানে এখানে ডেফিনিট হয়ে যাচ্ছে, যে ডু ইউ হ্যাভ দ্য ওয়াটার, ডু ইউ হ্যাভ দ্য কফি, মানে কফি বলতে সুনির্দিষ্ট কফি চলে আসছে। হ্যাঁ, এটা আনকাউন্টেবল, গণনা করা যায় না, কিন্তু এটাকে নির্দিষ্ট করার জন্য আমরা দা ইউজ করব, যে ডু ইউ হ্যাভ দ্য ওয়াটার, মানে ওই ওয়াটারটা আছে কি বা ওই কফিটা আছে কি, যেটা আই টুক ইয়েস্টারডে, যেটা আমি গতকালকে নিয়েছিলাম বা খেয়েছিলাম। এরপরে চলে আসি, আই হ্যাভ টু বুকস, আমার দুইটি বই রয়েছে, ইংলিশ আর হচ্ছে ফিজিক্স। তো প্রথম অবস্থায় আমরা যদি এখানে ফুল স্টপ দিয়ে দিই, তাহলে ঠিক আছে, আই হ্যাভ অ্যান ইংলিশ আর হচ্ছে আ ফিজিক্স, আমার একটি ইংলিশ বই রয়েছে আর আরেকটি হচ্ছে কি ফিজিক্স রয়েছে। তো আমার এই সেন্টেন্সটি এখানে কি ফুল স্টপ, শেষ। পুনরায় সেকেন্ড সেন্টেন্সে আবারও ইংলিশ এসছে, দেখুন সেকেন্ড সেন্টেন্সে আবারও ইংলিশ এসছে, এবং আবারও দেখুন এখানে কি এসছে, ফিজিক্স এসছে। সো আবার যখন আমরা ইংলিশ এবং ফিজিক্স পাবো সেকেন্ড টাইম, সেকেন্ড সেন্টেন্সে, তখন আবার আর এখানে এ অথবা অ্যান দিতে পারবো না, মানে এখানে যে অ্যান রয়েছে সেটা দিতে পারবো না। তখন এখানে কী দিতে হবে, দা দিতে হবে, এখানেও কী দিতে হবে, দা দিতে হবে। তাহলে এটা হচ্ছে বিষয়। এবার এখানে চলে আসে, এখানে রয়েছে কি ওয়াটার, ওয়াটারের পূর্বে আমি কী বসাতে পারি, ভাওয়েল। আমরা নির্দিষ্ট না হলে তো দা দিতে পারবো না, আর নির্দিষ্ট হতে গেলে এই ওয়াটারের ডানে বামে সামনে পিছনে অনেকগুলো ওয়ার্ডের প্রয়োজন রয়েছে, সেন্টেন্সের প্রয়োজন রয়েছে, কোনো একটা ঘটনার প্রয়োজন রয়েছে। তাছাড়া এখানে দা দেওয়ার প্রয়োজনীয়তা আমাদের নেই, বা দা দেওয়ার কোনো অপশন নেই, সুযোগ নেই। তাহলে এখানে এ এন দিয়ে ভাবতে হবে। আচ্ছা, এ এন দিয়ে ভাবতে গিয়ে এখানে কী দিতে পারেন আপনি, ওয়াটার তো আর গণনা করা যায় না যে এ এন দেবেন, তাহলে কী হতে পারে, এখানে অবশ্যই ক্রস হবে। কী হবে, এখানে ক্রস হবে। আচ্ছা, এবার এখানে দেখুন যে আইডিয়া, আমরা জানি আইডিয়ার প্রথম অক্ষর হচ্ছে ভাওয়েল, তাহলে স্বাভাবিকভাবে আমরা ভাবি যে এন হবে। কিন্তু আপনাকে ভাবতে হবে যে আইডিয়া বলতে ধারণা, এখানে দেখুন প্লুরাল করা আছে। তো যখন প্লুরাল হবে তখন তো আপনি এ এন দিয়ে প্রকাশ করতে পারবেন না, কারণ সেটা হচ্ছে প্লুরাল ফর্ম। সো প্লুরাল ফর্ম যদি থাকে তাহলে আপনাকে একেবারে চোখ বুঝে দা দিতে হবে। এখানেও একই ঘটনা, দেখুন এগের পূর্বে আপনি ভাওয়েলের কারণে এন দিয়েছেন, রাইট। বাট আপনার যখন একটা প্লুরাল হবে, মানে এগস, অনেকগুলো এগস, তখন তো এ অথবা এন দেওয়ার কোনো অপশন নেই, এন এখানে দেওয়ার কোনো অপশন নেই, তাহলে এখানে কী হবে, দা হবে। এখানেও একই ঘটনা, দেখুন মেন, মেন মানে হচ্ছে কি মানুষগুলো, ম্যানের প্লুরাল হচ্ছে মেন, ম্যানকে প্লুরাল করলে ই হয় এর জায়গাতে, সেক্ষেত্রে এখানে এটা হচ্ছে প্লুরাল, এর সাথে কখনো ইয়েস বা ইয়েস বা কোনো কিছু যোগ হয় না। তো এটা অলরেডি প্লুরাল, তো প্লুরাল হলে তো আপনি এ এন দিতে পারবেন না, এখানে কী দিতে হবে, দা দিতে হবে। আবার দেখুন পিপল, পিপল মানে হচ্ছে জনগণ, এগুলো রূপটা এরকম, মানে এর সাথে ইয়েস যোগ হবে না, এটা চেহারাটা এরকম, এটা হচ্ছে মানে মূল শব্দটাই হচ্ছে এরকম, জনগণ মানে অনেক লোককে বোঝাচ্ছে। সো এখানে অবশ্যই এ এন দিতে পারবেন না, অবশ্যই আপনাকে কী দিতে হবে, দা দিতে হবে। এটা হচ্ছে এই আজকের লেসনে। আমরা আরও কিছু এক্সাম্পল নেবো, আপনারা একটু ওয়েট করুন। এখানে লেখা আছে যে আই প্ল্যান্টেড ফোর ট্রিজ, মানে আমি চারটি কি চারটি গাছ রোপণ করেছি, প্ল্যান্ট করেছি। আই প্ল্যান্টেড ফোর ট্রিজ
এখন পরের সেন্টেন্সটা শুরু হয়েছে এখানে ফুল স্টপ, পরের সেন্টেন্সে আবার কি হয়েছে ওই ট্রি সম্বন্ধে আলোচনা করা হয়েছে। তো যেহেতু পরবর্তী সেন্টেন্সে চলে এসেছে ট্রিস, তাই এটা অলরেডি সেকেন্ড সেন্টেন্স, আস্তে আস্তে তার সম্বন্ধে আমরা জেনেছি, জানা শোনা পরিচয় সব কিছু হয়ে আছে, তাই এখানে অবশ্যই দা হতে হবে। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে এখানে মাথায় রাখতে হবে যে এখানে ট্রির সাথে কি রয়েছে, ট্রির সাথে ইয়েস রয়েছে, ইয়েস তার মানে একটা প্লুরাল, অবশ্যই দা হতে হবে। পরে পরে চলে যাই, এখানে লেখা আছে ওয়ান্স দেয়ার ওয়াজ, কোন এক সময় দেয়ার ওয়াজ কিং, কোন একটা সময় সেখানে কি রাজা ছিল এরকম একটা বুঝাচ্ছে। তো এই রাজা সম্বন্ধে আমরা আদৌ এর আগে কখনো শুনিনি বা কোনো তথ্যই ছিল না, ফার্স্ট টাইম আমরা কিংকে পেলাম। সো প্রথমবার যখন আমরা কিংকে পাবো অবশ্যই আমরা এ ব্যবহার করব, তখন আমরা প্রথমে এ ইউজ করব। তো তাহলে হচ্ছে কি আমরা এ দিলাম যে দেয়ার ওয়াজ আ কিং ইন আ, হ্যাঁ প্রথম ফার্স্ট টাইমে আমরা যেমন একটি রাজাকে পেলাম প্রথমবার, তেমনই একটা জঙ্গলও পেলাম। সো একটি জঙ্গলের মধ্যে কি একটি রাজাকে পেলাম, তাহলে এই সেন্টেন্সটা এখানে শেষ হয়ে গেল। এবার সেকেন্ড সেন্টেন্সে আবার কিং চলে আসলো, সেকেন্ড সেন্টেন্সে কি বলছে, কিং ওয়াজ ভেরি গ্রিডি, রাজা ছিল কি খুবই লোভী। এখন দেখুন প্রথম সেন্টেন্সে লেখা আছে যে এক জঙ্গলে এক এক সময় একটা রাজা ছিল, একটি রাজ, এখানে যদি এ দিই তাহলে ব্যাপারটা এরকম হবে, একটি রাজা খুব গ্রিডি ছিল, একটি রাজা খুব গ্রিডি ছিল, শুনতে উইয়ার্ড লাগছে, অদ্ভুত লাগছে। কিন্তু যদি বলি যে রাজাটি খুব গ্রিডি ছিল মানে লোভী ছিল, তাহলে ভালো লাগছে, রাজা টি মানে টি, সেক্ষেত্রে আমরা তাই ইউজ করব। আর যেটা এখানে রিয়েল বিষয়টা হচ্ছে যে প্রথমবার আপনি এএন দিয়ে শুরু করবেন, কারণ তার প্রথমে তার ইন্ট্রোডাকশন, সেকেন্ড সেন্টেন্সে সেই একই ব্যক্তিকে যদি পান বা বস্তুকে পান সেখানে অবশ্যই দা ইউজ করতে হবে, দ্য কিং ওয়াজ ভেরি গ্রিডি। আবার দেখুন থার্ড সেন্টেন্স যেটা, কিং ওয়াজ ফন্ড অফ গোল্ড, সে কি স্বর্ণের খুব প্রিয় ছিল, মানে স্বর্ণের প্রতি তার খুব একটা লোভ লালসা ছিল বা সে তার প্রতি তার একটা চাহিদা ছিল। সো এখানে আবারও কিং এসছে, তাহলে আবারও দা হবে, এটা হচ্ছে সিস্টেম। এবার আরেকটি দেখি, ওয়ান ডে আই ওয়াজ সিটিং, একদিন আমি বসেছিলাম আন্ডার ট্রি, এখানে ধরুন যে এখানে গ্যাপ আছে তাহলে অবশ্যই এটা এ এন দিয়ে শুরু হবে, আন্ডার আ ট্রি মাথায় রাখতে হবে। সাডেনলি হঠাৎ করে, এখানে দেখুন সাডেনলি হঠাৎ করে ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে আম, আমরা সেকেন্ড সেন্টেন্সে ম্যাঙ্গোকে প্রথমবারের মতো পেলাম, অবশ্যই এ এন দিয়ে শুরু করতে হবে আ, তাহলে সাডেনলি আ ম্যাঙ্গো ফেল বিসাইড মি, হঠাৎ করে একটি আম আমার পাশে পড়ল। এবার তার পরের সেন্টেন্সে দেখুন অ্যান্ড ম্যাঙ্গো ওয়াজ ভেরি বিগ, এবং আম ছিল খুব বড়। তো একটি আম ছিল বড় যদি বলি খারাপ লাগছে, কিন্তু যদি বলি যে আমটি ছিল বড় তাহলে এটা ম্যাচ করছে বা ভালো লাগছে। দেখুন একটি যদি দিই তাহলে খারাপ লাগছে, যে এক সময় আই ওয়াজ সিটিং, আমি বসেছিলাম একটি গাছের নিচে, হঠাৎ করে একটি, এখানে দেখুন নতুন করে মানে প্রথমবার আম পেলাম, হঠাৎ করে একটি আম আমার পাশে পড়ল এবং একটি আম খুব বড় ছিল, শুনতে খারাপ লাগছে, অবশ্যই একটি হবে না, এখানে দা হবে। কারণ হচ্ছে যে আমি প্রথমবার ম্যাঙ্গো পেয়েছি, সেকেন্ড টাইম যখন আবার আমি ম্যাঙ্গো পাবো অবশ্যই তখন তার পূর্বে দা বসাতে হবে। তো দ্য ম্যাঙ্গো ওয়াজ ভেরি বিগ, আমটি ছিল অনেক বড়। প্রিয় শিক্ষার্থীরা আজকের এই পার্ট থ্রির ক্লাসটি এখানে শেষ করবো, ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর যদি আপনাদের কোনো কোয়েরি থাকে, জানার ইচ্ছা থাকে কোনো বিষয় সম্বন্ধে, অবশ্যই কমেন্টে কমেন্ট করে রাখবেন। আর আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা যদি নাসিস ক্লাবে গ্রামার পড়েন তাহলে আপনাদের যে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যে স্পোকেন টিচারের কাছে একাডেমিক গ্রামার পড়ছেন, মানে সিক্স থেকে আপনার ক্যারিয়ারটা তৈরি হয়ে যাচ্ছে, আপনার স্পোকেনটা রেডি হয়ে যাচ্ছে। এর জন্য স্পেশালি আপনাকে কোর্স ফি দিতে হচ্ছে না, যদিও বা আমাদের ইংলিশ স্পোকেনের কোর্স ফিটা অনেক এক্সপেন্সিভ। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে আপনারা গ্রামার শুরু, এটা গ্রামার আপনার একাডেমিক গ্রামারটা আমার এখানে করবেন, সেই সাথে স্পোকেনটাও অল্প অল্প করে আপনারা ফ্রি করতে থাকবেন আমাদের এখানে, আর আপনাদের ক্যারিয়ারটাও তৈরি হয়ে যাবে, কারণ ইংলিশ স্পোকেন রাতারাতি শেখা যায় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।